Good morning, guys. Welcome back to my channel. I'm Dona Mallick. A new interesting vlog. Tomra enjoy korte cholecho. Ekkhoni ekta video end kore arekta video start korchi. To bhablam na jehetu kaj korchi, kaj korar sathe sathe tomader sathe kotha bola hoye uthuk. এই যে এগুলা হলো মুলা গাছ মনে হয় পাপা গেড়ে গেছে আর এই দিকে আছে ধনিয়া গাছ এই পাশটায় ধনিয়া গাছ আছে তো জল দিতে লাগবে জল না দিলে তো এটা হবে না ভালো নামটা মন নামি মনে থেকে যাব সোহাগ বন্ধু গো তারপরে জানি কি প্রত্যেকটা গান আমি এরকম করি মানে শুরুটা বলবো শেষটা করতে পারি আমি এরকম কি সুন্দর না হাওয়াতে ধান ওড়াচ্ছে এগুলো কি করছে বলতো অনেকেই জানো আবার অনেকে নাও জানতে পারো এগুলো হচ্ছে ধানের মধ্যে যে সমস্ত নোংরাগুলো থাকে সেই সমস্ত নোংরাগুলো বাছাই করার পদ্ধতি এই সমস্ত কিছু যে বস্তায় ধানগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আমাদের জয় বিজয় কি করি আমি তোমার ফটো তুলি তোমার ফটো তুলি তোমার ফটো তুলি তোমার ফটো তুলি টাটা টাটা একবার দিছিল টাটা চলো টাটা দিয়ে দাও না শোনো টাটা বলি বলি তো চলো বন্ধুরা যাওয়া যাক টিউশন প্লাস কলেজ অনেকদিন পরে যাচ্ছি ওই দিনকার তো ফাংশন হয়েছিল তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যে আমার সাথে দেখা করতে এসেছিলে সত্যি আমি মানে ভীষণ হ্যাপি যে মানে আমার পরিবারের সাথে দেখা করার সুযোগ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত যেতে পারিনি সেরকম যদি আবার সিচুয়েশন আসে অবশ্যই যাব ঠিক আছে তো চলো কলেজ যাওয়া যাক আর আরেকটা জিনিস লক্ষ্য করতে পেরেছো নতুন জ্যাকেটটা পরেছি যেটা ডেনিমটা এনেছিলাম আগের ব্লগে আগের ব্লগে শেয়ার করেছিলাম একটা ব্লগে তোমাদের সাথে যখন এসেছিল তখন নতুন ডেনিমটা কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমার জুয়েল বন্ধুটা এতটাই ভালো মানে কি আর বলি ওই দিন যে কলেজের মধ্যে যে এই কানেরটা পরে গিয়েছিলাম এই কানেরটা আমি হারিয়ে গিয়েছিলাম এই কানেরটা নিয়ে বহুত ইতিহাস পরে তোমাদের সাথে শেয়ার করব আমি আরে কি হয়েছে বলতো আমরা অনেকক্ষণ ধরে লিখছিলাম টিউশনে অনেক নোট লেখার পরে আমরা না হাঁপসে গিয়েছিলাম তারপরে স্যারকে বললাম কি স্যার একটু ব্রেক দিন হাওয়াই মিঠাই তাছাড়া আসছে হাওয়াই মিঠাই ছাড়া না খেলে না কিরকম জানি লাগে দেখলে খাবো না এরকম ব্যাপারটা আমার মধ্যে নেই তার জন্য জলদি নিয়ে নিলাম আমরা বাচ্চা হয়ে গেছি আমরা হচ্ছে হাওয়াই মিঠাই খাচ্ছি ওকে ভাই ও দিতে লাগবে না আমি তো কি অশুভ আজকে খাওয়া না শোন শোন তুই তুই একদিন খাস বুঝলি তুই একদিনও খাওয়াস নাই আচ্ছা করে নে দীপঙ্কর খাই দিস ভয়েসটা খাই দিস নে তো আমি যখন এই হাওয়াই মিঠাই নিচ্ছিলাম ওখানকার কাকুটা বলতেছে যে আমরা বাচ্চা হয়ে গেছি সিরিয়াসলি আমরা বাচ্চাই হয়ে গেছি মানে হাওয়াই মিঠাই দেখলে আমাদের একদম কি বলি এত টেস্ট সেই লাগে কিন্তু তুই বিশ্বাস কর গুয়াহাটিতে গেছিলাম তো ওখানে সিটি মলের থেকে একটা হাওয়াই মিঠাই জাস্ট এতটুকু হাওয়াই মিঠাই বলে 100 টাকা না ওখানে তো যেটাই জিনিস দেবে সেটাই দাম সিটি সিটি সেন্টারে আসামি এমনিতেও জিনিস খুবই দাম না ওই জন্য না ওটা সিটি সেন্টার না ওটা বড় লোকে মানুষগুলো যায় আমরা তো আমাদের জন্য না সবাই খাচ্ছে আপনি কেন খাবেন না বলুন তো আপনিও বাচ্চা হয়ে যাবেন
তারপর প্রিয়া মানে আমার একটা ফ্রেন্ড, আমি ওকে আগে দেখিয়েছি, সে এনে দিয়েছে ছোট ছোট যে বড়াইগুলো থাকে না সেগুলো, সেগুলো কিন্তু আমরা স্কুলে অনেক খেয়েছি জানো তো, যখনই অফ টাইম থাকতো না স্কুলে, বিশেষত আমরা 11 ক্লাসের সময় আমরা খেয়েছিলাম বেশি, আর টিফিন টাইমেও খেতাম। এবার অনেকে ভাবতে পারো তুমি কি কলেজে গিয়ে খালি খাওয়ার খাও নাকি, কি বলতো, সবাই যখন খায় না সবার সাথে আমাদেরকেও খেতে হয়, তার কারণ বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়লে কত কিছু যে করতে হয় তার নাই ঠিক, মানে কি আর বলি। কলেজ থেকে এই যে খাওয়া খাওয়ার জিনিসগুলো বেশ লাগে, কলেজে আলিশা খাওয়া খাওয়ার জিনিসগুলো খাইলেও ফুচকা পাপড়ি চাট খাওয়ার জন্য এসেছিলাম, বাট পাপড়ি চাট পাই নাই। তো তারপরে এখন কাছে মিশাল, যেটাকে বলে বারো ভাজা এক কথায়। বন্ধুরা দেখো তোমরা তো জানোই যে দিদির বিয়ে লেগেছে, তো সেই জন্য দেখো ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কোন দিনে কোনটা পরবো কিন্তু কিছুই জানি না, সব ডিসাইড করব একে একে, সময় আসবে আর এক এক করে আমার মানে মুডটা চেঞ্জ হবে, আর বলবো প্রথমে ভাববো যে এটা পরবো বাট পরে যে মুড চেঞ্জ হয়ে অন্যটা আবার পরে ফেলবো। তো মানে কি আর বলি তোমাদেরকে, এবার কথায় আসছি, কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম না জুয়েল যখন কানেরটা দিচ্ছিল সেই কানের নিয়ে একটা হিস্ট্রি আছে, সেই কানে নিয়ে আমি হিস্ট্রিটা তোমাদের সাথে বলছি, ঠিক আছে। এবার বলি কানের নিয়ে হিস্ট্রিটা, তো তাছাড়া আগে বলছি যে আজকে যে সমস্ত ব্লগটা তোমরা দেখতে পেলে, এটা খুবই সামান্য একটা ব্লগ, আমি শেয়ার করবো না ভাবছিলাম, যে আজকে কোনো ব্লগ করবো না, বাট কিছু কিছু মুহূর্ত কলেজ লাইফের শেয়ার করলাম তোমাদের সামনে, তুলে ধরলাম, আর মানে ভিডিওটাকে ভেস্তে দিতে ইচ্ছে করছিল না, ভাবলাম শুট করেছি যেহেতু ছোট হোক বড় হোক তোমাদের সাথে আপলোড করি। এবার তোমাদের সাথে বলছি কানেরটা নিয়ে কথা, এই যে সেই কানের, ঠিক আছে, কানেরটা নিয়ে কথা বলছি আমি, বসন্ত এই যে এই কানেরটা আমি কলেজে ফাংশনে পড়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা এত এত ভালোবাসা দিয়েছো বন্ধুরা, তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সেই দিনের কানেরটা পড়ে গিয়েছিলাম, তখন কি হয়েছিল কানেরটা না, আমি বিরিয়ানির দোকানে মানে চাউমিন খাচ্ছিলাম, তখন ওই দোকানে আমার কান প্রচন্ড ভারী হয়ে গিয়েছিল, কানেরটা যেহেতু অত্যাধিক ভারী, তো আমি কানেরটা খুলছিলাম, খুলে রেখে তারপরে একটা কানের আমি ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে এসে, আমি ভেবেছিলাম তো কানের দুটোই ঢুকেছি, পরে একটা ব্যাগে ঢুকেছি আর একটা ঢুকাইনি, ওদিকে ওই দোকানে পড়ে গিয়েছিল। তারপরে দোকানওয়ালাটা আবার আমার বন্ধু জুয়েলকে, যে বন্ধুটা আয়ুষকে রক্ত দিয়েছে ওই বন্ধুকে চেনে, জুয়েলকে চেনে, তো জুয়েলকে পরে বললো কি তোদের গ্রুপের মধ্যে যে একজন আছে ভিডিও করে ব্লগিং করে, ওর কানেরটা না ছেড়ে দিয়েছে, মানে আমাকে চেনে বাট আমার নামটা মানে আমার মুখ চেনে বাট আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, এর জন্য আমাকে বলতে পারেনি, জুয়েলকে চেনে। তো জুয়েলকে বলবো পরে জুয়েল ওই কানেরটা নিয়ে এসে ওই যে তোমরা দেখতে পেলে টিউশনে জুয়েল কানেরটা দিল, আর কানেরটা আমি পেলাম, নাহলে এই কানেরটা আমি পেতাম না, ঠিক আছে। আর কানেদের আরেকটা অংশ আমার কাছে বললাম না নিয়ে এসেছি, আরেকটা অংশ এখানে আছে, দাঁড়ো কি অবস্থা আমার জায়গাটা, আর দাঁড়া দেখাচ্ছি, ওই জন্যই রাখলাম কানেরটা, ওয়েট, আসলে এত জিনিস থাকলে যা হয়, কানের কোনো যত্ন নাই, যত্ন ছাড়া কানের আমার, কানের এগুলা তো মানে চুড়ি আছে এখানে, আমাদের কানের নেই, কি ব্যাপার কানেরটা রাখলাম কই, খাইছে কানেরটা রাখলাম কই, ও পারছি, এই যেখানে রাখছি কানেরটা, এই যে কানের, এই যে আমার কাছে এই কানেরটা ছিল আর এটা আরেকটা অংশ, বাস পেয়ে গেলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা আর বড় করবো না, ছোটই থাক, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো, এই ব্লগটা শেয়ার করার কোনো কথাই ছিল না, শুট করা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, লাইক শেয়ার কমেন্ট করো, আর আরও ইন্টারেস্টিং ভিডিও তো আসছেই বন্ধুরা, এটা অতটা ভালো হয়নি জানি, বাট ইন্টারেস্টিং ব্লগিং ভিডিও আমার চ্যানেলে আমি ছাড়বো, তোমরা চোখ রেখো, তোমরা দেখো, ঠিক আছে, আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, তো ততক্ষণের জন্য বাই বাই।